এটা সত্য যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজটা শুরু হবে, কিন্তু পর্যটনের ব্যাপারে আমরা কি করব, সকল স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত আপনাদেরকে এখন দিতে পারছি না। সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগে কার্যকর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সেন্ট মার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত করা এবং সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশে রেজিস্ট্রেশনের অনেক ধরনের ফ্যাসাদ আছে, রেজিস্ট্রেশন আবার আমরাই নিয়ন্ত্রণ করি, তো কাজে সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে। আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করব। আগের সরকারের সময় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের তিনটি পর্যটন স্পট সেন্ট মার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করব। এটা একদিনে হবে না, কিন্তু আমরা কাজটা শুরু করব। তিনি বলেন, সেন্ট মার্টিন নিয়ে মন্ত্রণালয় মোটামুটি প্রস্তুত আছে। এর আগের সময়টিতে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রবাল দ্বীপ আর বাংলাদেশে কোথাও নেই। এখানে বেশ কয়েকটি বিপন্ন বন্য প্রাণী, পাখি, কাছিম এবং স্তন্যপায়ী প্রাণী আছে। খুব ছোট এই দ্বীপ, এটাকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কাজ আগেই করেছে। গত মৌসুমে 2,20,000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ওইখানে কোনো হাসপাতাল নেই। আপনি যদি পর্যটন করতে চান তাহলে এগুলো ভাবতে হবে। আমরা চাই দ্বীপটা রক্ষা হোক এবং পর্যটন তাকেও আমরা একটা কাঠামোর মধ্যে নিয়ে আসি। নিষেধ বাস্তবায়নে একটা টাইম ফ্রেমে আমাদের আসতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচলে আগামী প্রজন্মের জন্যও বাঁচবে। আর যদি সেন্ট মার্টিন দ্বীপ আমার সোনার ডিম পাড়া হাঁসের মতো হয় তাহলে সবাই মিলে ওটাকে শেষ করে দিই, তাহলে পর্যটনটাও থাকছে না। একটা সময় সীমার মধ্যে আমাদের আসতেই হবে, সেটা সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। Good luck pen is soft oil based ink, তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen, make your luck.